দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাফ খান ওরফে রবিউল ইসলাম আপনের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি 10,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 3 মাস কারাদণ্ড দিয়েছে। আজ ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহমেদ এই রায় ঘোষণা করেন। মামলার অভিযোগ থেকে জানা গেছে, 2015 সালের 28 জানুয়ারি আরাফ খান তার শ্বশুর সেকেন্দার আলীকে ভয় দেখিয়ে টাকা আদায় করতে শ্বশুরের মগবাজারের বাসায় যান। একটি গুলি ভর্তি রিভলভার সহ শ্বশুরের বাসার সামনে থেকে গ্রেফতার হন তিনি। এরপর তার বিরুদ্ধে মামলা দায়ের করার পর অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। 2018 সালের 14 মার্চ জামিন পান রবিউল। এরপর জামিনে গিয়ে পলাতক থাকায় 2018 সালের 24 অক্টোবর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। প্রসিকিউশন পক্ষ থেকে এই মামলা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি, এই জন্য আসামিকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 10,000 টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে 3 মাসের তাদের কারাদণ্ড। এই মামলা আসামি পলাতক জামিনে যেয়ে সে মামলা হাইকোর্ট থেকে সে জামিন পায়। জামিন পাওয়ার পর থেকেই সে পলাতক হয়ে যায়, পরবর্তী তার টেস্ট পাওয়া যায়নি। যেহেতু আজকে এই মামলাটা প্রমাণিত হয়েছে এবং তার শাস্তি হয়েছে এবং যখন তাকে অলরেডি তাকে গ্রেপ্তারকরণ ইস্যু হয়েছে এবং যখন তাকে গ্রেপ্তার করা হবে তখন থেকে এই রায়টা কার্যকরী হবে।